গ্রীষ্মের দাবদাহের হাত থেকে সাময়িক আরাম পেতে নিজের বাড়ির ছাদে শতাধিক গাছ লাগিয়ে সেই সমস্যা থেকে রেহাই পেয়েছেন মালদার কালিয়াচক দু নম্বর ব্লকের বাঙ্গিটোলার সেন্টু খান। তিনি নিজের বাড়ির ছাদে ফুল ও ফলের একটি পার্ক তৈরি করেছেন। ছোট থেকেই ফুল ও ফলের গাছ লাগানোর নেশা সেন্টু খানের। বাবা ছিলেন রেলকর্মী, বাজারের টাকা বাঁচিয়ে ফুলের গাছ কিনে এনে বাড়িতে লাগাতেন। সেই থেকে বাড়ির ছাদে তৈরি করেন বাগান। তার বাগানে আছে আপেল, কমলালেবু, জামরুল, কুল সহ বিভিন্ন ফলের গাছ। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের পাহাড়ি ফুল গাছ। গরমে আমার কাছে কুচিয়া ঝাউ আমি নিজের বীজ থেকে তৈরি করেছিলাম, আর বুগনবেলিয়া আছে, বুগনবেলিয়া প্রায় আমার কাছে 68টা প্লাস আছে। পেঁপের গাছ আছে, যে আপেল টাপেল চেরি ফেরি তো প্রচুরই ধরেছে, চেরি প্যারা আছে, তারপরে সাবার ছোটো বড়ো। এখন সবচেয়ে এই শ্যালোসিয়া যে এই গাছটা, এটার এখন যে শীতের সময়ই হয়, কিন্তু আমার কাছে আমি যেভাবে পরিচর্যা করি সেভাবে আমি অনেক এখন গরমের মধ্যে করে রেখেছি। গরমে এরকম কারু ছাদে এরকম কত 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 গাছ আছে এখানে? আমার কাছে 5-600 টব আছে। আমার কাছে 5-600 গাছ। এখন এই কুচিয়া ঝাউগুলো আমার কাছে 150-200 মতো আমার কাছে কুচিয়া ঝাউ আছে, আমি নিজে বীজ থেকে তৈরি করেছি। আচ্ছা, এই গাছ কি বিক্রি হচ্ছে এখান থেকে? না, বিক্রি করি না আমি, শুধুমাত্র দেখার জন্য। দেখার জন্য কেমন লোক আসছে এখানে দেখতে? লোক আসে, দেখতে আসে, কেউ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়ার পরে আসে, কেউ ফেসবুক ফ্রেন্ডে আসে। প্রত্যেকটা গ্রুপে আমরা জড়িয়ে আছি, মোটামুটি বেশ কিছুটা গ্রুপে, এখানে গ্রুপে যেভাবে ওই লোকদের সঙ্গে যাওয়া আসা হয়, একটা সম্পর্ক হয়ে যায়, আসে যেগুলো সম্ভব হয় গাছগুলো আমি দিই ওদেরকে আবার। মূল বার্তাটা কি গাছ লাগিয়ে? কি বার্তাটা হচ্ছে, যেরকম ধরে রাখেন এই বছর 44 থেকে 44 ডিগ্রি তাপমাত্রা হয়েছে, এখন অবধি আমি আমার বাড়িতে এসি চালাইনি। কি আমি লাভবান, এতটা টপ রেখে আমি এতটা একটা মানে খুশি হয়েছি আমি বলে বোঝাতে পারবো না। কি এসি উষ্ণায়ন কমানোর জন্য প্রত্যেকের তালে দরকার? হ্যাঁ, তারপরে আপনার আমার প্রেশার হাই, তবুও আমি ডাইরেক্ট অক্সিজেন পাই, আমি প্রেশার হাইয়ের জন্য কোনো ওষুধ ব্যবহার করতে হয় না। আমি ডায়েট যে অক্সিজেন পাই রাত্রে 2.5 ঘন্টা, সকালে 2 ঘন্টা, আমি 4.5 ঘন্টা প্রতিদিন টাইম দিই। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।